তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে পা রাখলেন, ঠিক সেই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 65টি পরিবার। যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। তার নেতৃত্বেই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আড্ডা গ্রামের 65টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এই সকল তৃণমূল কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তাদের অভিযোগ, তৃণমূলে থাকার ফলে তাদের এলাকায় কোনো কাজ হয়নি, সব চুরি হয়েছে, নেতারা সব চুরি করে নিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা ভাই জীবন মালের উদ্যোগে কটু মাল এবং তাপস মালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস থেকে 65খানা পরিবার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে এবং তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস অত্যাচার, স্বজন পোষণ, পঞ্চায়েতে চুরি এবং সর্বোপরি মানুষকে প্রতারণার পরিবর্তে এরা নতুন সরকার চাইছে, বিজেপির শাসন চাইছে, তাই তৃণমূল থেকে এরা বিজেপিতে আজকে জয়েন করেছে। আপনি পতাকা তুলেছেন? আমি পতাকা তুলেছি, আমার সঙ্গে আমাদের পার্টির সাধারণ সম্পাদক জেলার শ্যামসুন্দর গড়াই, আমাদের নেতা অরুণাব মুখার্জি, রাজু মাহারা, আনন্দ দাস, আমরা সবাই মিলে থেকে আমাদের নেতা জীবন মাল যার উদ্যোগে এই কর্মসূচি হয়েছে তাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে পতাকা তুলে দিয়েছি। 65খানা পরিবারের প্রায় 120জন লোক জয়েন করেছে। আমরা কমিটি হিসেবে ছিলাম, বুথ কমিটি, ঠিক আছে, আর আমরা আজকে বিজেপিতে জয়েন করলাম। তৃণমূলের কোনো কাজ আমাদের গ্রামে হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই, চোর অত্যাচার দুর্নীতি অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমরা আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আজকে আমাদের বিজেপিতে যোগদান করলো মোটামুটি আমাদের 60-65টা বাড়ির লোক প্লাস 100 থেকে 120 জন লোক এসছে আমাদের এই যোগদানে, ঠিক আছে, আর আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম ধোয়া সাহার সাহায্যে, ঠিক আছে। আমার নাম তাপস মাল, আমি তৃণমূলের আগে বুথ সভাপতি ছিলাম, আজকে বিজেপিতে যোগদান করলাম।